বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা ট্যাবিউলার অ্যানালাইসিসের একটা এক্সাম্পল করব। তো শুরুতে যে প্রশ্নটি দিয়ে দেওয়া আছে এখানে, এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010 এসেছিল, যে পরীক্ষা 10-এর ব্যাচের এসেছিল, যে পরীক্ষাটি 2011 সালে অনুষ্ঠিত হয় সেখান থেকে। এখানে যে টোটাল কোশ্চিনটা রয়েছে, ট্যাবিউলার অ্যানালাইসিস করার পূর্বে আমাদেরকে গোটা কোশ্চিনটাই পড়ে নিতে হবে। এই কারণে যে একটা ট্যাবিউলার অ্যানালাইসিসে অ্যাসেটের দিকে কোন কোন জিনিসগুলো আসবে, লায়াবিলিটিতে কোন কোন জিনিসগুলো আসবে, এগুলো আগেই আইডেন্টিফাই করে নিতে হবে, যার কারণে আগে প্রশ্নটা পড়ে নিতে হবে। তো শুরুতে আমরা পড়ে নিই এবং সেই আইটেমগুলো খুঁজে বের করার চেষ্টা করি। ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস প্রিপেয়ার আ ট্যাবিউলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে বলা হচ্ছে ট্যাবিউলার অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে যে প্রভাব পড়ে সেই প্রভাবটি দেখানোর জন্য বলা হয়েছে। ট্রানজ্যাকশনস অকার্ড ইন দ্য বুক অফ মিস্টার জামান নামের একজন ব্যক্তির বই থেকে এই লেনদেনগুলো নেওয়া হয়েছে। এই লেনদেন, এখানে 8টি লেনদেন দেওয়া আছে এবং এটিকেই আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে ট্যাবিউলার অ্যানালাইসিস করে দেখাতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটি আমরা পড়ে নিব এবং যে আইটেমগুলোর জন্য আলাদা করে কলাম দেওয়ার প্রয়োজন সেই কলামগুলো আলাদা করে বের করব। অ্যাসেট সাইটে কয়টা হবে, কি কি হবে, লাইবিলিটি সাইটে কয়টা হবে, কি কি হবে, অনার্স ইকুইটি তো থাকবেই, যার জন্য ওইটাতে আলাদা করে কিছু দেওয়ার দরকার নাই। তো দেখা যাক, এখন স্টার্টেড বিজনেস ব্রিঙ্গিং ইন টাকা 1 লাখ ক্যাশ। সুতরাং ক্যাশের জন্য আমাদের একটা ঘর লাগবে। ক্যাশ যেহেতু সম্পদ, টাকা ইনভেন্টরি এটাও একটা সম্পদ, ফার্নিচার সম্পদ, ইকুইপমেন্ট এটাও একটা সম্পদ। আমরা জানি সম্পদ সাইডে এখানে যে কয়টা জিনিস দেওয়া আছে, তিনি ব্যবসায় শুরু করেছেন 1 লক্ষ টাকা নগদ, 2 লক্ষ টাকার ইনভেন্টরি, 1 লক্ষ টাকার ফার্নিচার বা আসবাবপত্র এবং 2 লক্ষ টাকার এবং 1 লক্ষ টাকার তিনি যন্ত্রাংশ নিয়ে ব্যবসায় শুরু করেছেন। এই সবগুলোই সম্পদ, যার জন্য সম্পদের দিকে আপাতত কয়টা ঘর হচ্ছে, 1, 2, 3, 4, চারটা আমাদের আসবে আপাতত, এবং পরবর্তীতে যদি আসে সেগুলো আমরা লিখে ফেলব। পারচেজ অফ গুডস অন অ্যাকাউন্ট টাকা 2 লাখ। পণ্য কেনা হয়েছে, আমাদের ইনভেন্টরির জন্য একটা ঘর দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং এটা বাকিতে যখন কিনে তখন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পায়, যার জন্য এখানে আমাদের আলাদা আরও একটা ঘর দিতে হবে, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য আলাদা একটা ঘর দিতে হবে, তার মানে দায়ের দিকে একটা ঘর আসবে। 3 মান্থস রেন্ট ওয়ার পেইড ইন অ্যাডভান্স। এখানে বলা হচ্ছে যে 3 মাসের রেন্ট অগ্রিম দেওয়া হয়ে গেছে, তাহলে এটি প্রিপেইড রেন্ট হিসাবে আমাদের সম্পদের দিকে আরও একটা ঘর দেখাতে হবে, কেননা ব্যয় যখন অগ্রিম হয়ে যায় তখন তাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। 4 নম্বর হচ্ছে সোল্ড গুডস ফর ক্যাশ, টাকা 1 লাখ, কস্ট 80,000। এখানে বলা হচ্ছে পণ্য নগদে বিক্রি করা হয়েছে, তো নগদে বিক্রি হয়েছে এর জন্য ঘরের প্রয়োজন নাই, কারণ আমাদের যে সমস্ত ঘর এখানে থাকবে সেখান থেকে আমরা এই ট্রানজ্যাকশনগুলোকে হিসাবভুক্ত করতে পারবো। 5মটি হচ্ছে পেইড টাকা 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজ্যাকশন নাম্বার 2। 2 নম্বর ট্রানজ্যাকশানে 2 লক্ষ টাকার বাকিতে পণ্য কেনা হয়েছিল, সেটি ফুল সেটেলমেন্ট অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 1,80,000 দিয়ে এটি মীমাংসা করে দেওয়া হলো। যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তাদেরকে আর আমাদের এটা দিতে হবে না। দায় কমে যাচ্ছে 2 লক্ষ টাকার, কিন্তু আমরা পরিশোধ করছি 1,80,000 টাকা, 20,000 টাকার ডিসকাউন্ট পেয়েছি, যার জন্য এটা এক প্রকার আয় হয়ে গিয়েছে।
তো ছয় নাম্বারটি হচ্ছে সেল অফ গুডস অন ক্রেডিট 2,000,000 টাকা। এইখানে 2,00,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে, যেহেতু বাকিতে বিক্রয় করা হয়েছে এটি আমাদের সম্পদ হিসেবে গণ্য হবে এখন, কারণ এখানে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল আসবে। অ্যাকাউন্টস রিসিভেবল এটির জন্য আমাদেরকে সম্পদের দিকে আরও একটা ঘর প্রদান বা আরও একটা কলাম প্রদান করতে হবে। এরপর কি হচ্ছে, রিসিভড ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজ্যাকশন নাম্বার 6 লেস 10% ডিসকাউন্ট। এখানে আমরা যে 2,00,000 টাকার বাকিতে পণ্য বিক্রি করেছিলাম সেখান থেকে সেই টাকাটা আমরা পেয়েছি, কিন্তু 10% ডিসকাউন্ট তাদেরকে দিতে হয়েছে। আমরা জানি এর আগে আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম সেই জায়গাতে, ডিসকাউন্ট এর আগে আমরা পেয়েছিলাম এই 2 নম্বর ট্রানজ্যাকশানে, সেই সেখান থেকে আমরা পে করেছিলাম 1,80,000 টাকা, সেক্ষেত্রে আমরা 20,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম, কিন্তু এখানে আমাদেরকে ডিসকাউন্ট দিতে হলো 2,00,000 টাকা। 10% ডিসকাউন্ট ওই 20,000 টাকায় হয়। এবং অষ্টম যেটি আছে যে 1 মান্থস রেন্ট ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সপেন্স, 3 মাসের ভাড়া অগ্রিম দেওয়া হয়েছিল 15,000 টাকা। এই প্রিপেইড রেন্ট থেকে 1 মাসের রেন্ট এক্সপেন্স হয়ে গিয়েছে, অর্থাৎ 1 মাস সেই ভাড়া নেওয়া জায়গাটাতে থাকা হয়ে গেছে, যার জন্য এটাকে খরচ হিসেবে দেখাতে বলা হচ্ছে। এই ছিল 8টি ট্রানজ্যাকশান, এবং এখানে আমাদের অ্যাসেটের ঘরে তাহলে আসবে 1, 2, 3, 4, 5, 6। অ্যাসেটের ঘরে 6টা ঘর আসবে, ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল এবং প্রিপেইড রেন্ট, এই কয়টা আসবে। এবং দায়ের দিকে একটাই আসবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এবং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাপিটাল অর অনার্স ইকুইটি যেটা আসার কথা সেটা। এবার আমি দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে ঘর আঁকাবো, শুরুতে কিভাবে ঘরটা থাকবে এবং পরবর্তীতে এই ধারাবাহিকতা, কেননা যে ঘর আঁকতে গিয়ে কোনো ঘর ছোট কোনো ঘর বড় হয়ে যায়, এবং এর জন্য যেটি হয় যে টেবিলর অ্যানালাইসিসের টেবিলটা খুব একটা সুন্দর লাগে না, এটি একটি সৌন্দর্যেরও বিষয়, যার জন্যই একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। প্রথম দিকে আপনারা এভাবে চারদিকে এটি একটি দাগ, 3 দিকে দাগ দিয়ে নিতে পারেন, এবং প্রথমটি যেটি নেবেন সেটি একটু বড় করে নেবেন, কেননা এই ঘরগুলোর মধ্যে আরও কিছু ঘর অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য একটু বড় করে নেওয়া বিশেষ প্রয়োজন। এখন যেটি করতে হবে যে আমাদেরকে প্রথমে বাম পাশের দিকে আপনারা নিতে পারেন, এটা ডেট বা যে সমস্ত ট্রানজ্যাকশান যেটি থাকবে তার একটা ডেটই বলা চলে, এই ডেটের একটা ঘর আপনারা আঁকায় নেবেন। এরপরে যেটি করতে হবে যে রিমার্কস, আমরা যে মন্তব্যগুলো লিখব সেই মন্তব্যগুলোর জন্য একটা ঘর। এখন যে ফাঁকা জায়গা থাকবে এই ফাঁকা জায়গাতে যেটা আমরা করব সেটি হচ্ছে এখানে একটা অংশ এঁকে নেব। এর কারণ হচ্ছে আমরা উপরে অ্যাসেটের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ব্যাপারটি থাকবে সেটি আমরা লিখব, আর পরবর্তীতে যেগুলো থাকবে সেগুলোর নিচে আইটেমগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখব। তো এইখানে আমাদেরকে টোটাল ঘর আঁকাতে হবে অ্যাসেটের দিকে 6টা, এবং লাইবিলিটিসের দিকে থাকবে অ্যাকাউন্টস পেয়েবল এই মিলে 7টা, এবং ক্যাপিটাল এই মিলে 8টা ঘর আমাদেরকে এখানে টোটাল আঁকাতে হবে। এখন আপনারা আগে একটু কলম দিয়ে আঁকায় নিতে পারেন, ছোট করে দাগ দিয়ে দিয়ে ঘরগুলো সমান করতে পারেন। তো আমি চেষ্টা করি, এখন আমি এতটুকুই নিলাম এইখানে যে এইটা হচ্ছে ক্যাশের জন্য একটা দিলাম, এইটা দিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য, এইটা দিলাম প্রিপেইড রেন্টের জন্য মনে করেন, এটা দিলাম হয়তো অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য, এইটা দিলাম সরি অ্যাকাউন্টস রিসিভেবল, ফার্নিচার,
ইকুইপমেন্ট, যেহেতু আমার অ্যাসেট সাইডটা শেষ হয়ে যাচ্ছে তাই এটাকে এইভাবে করে দিলাম 1 2 3 4 5 6। এই পাশে আবার আমার এখানে একটা ছোট ঘর লাগবে, আর এই হচ্ছে আমার মোটামুটি ঘর, এবং এই ঘরগুলোতেই এখন আমি সবগুলো লিখে ফেলবো। যেহেতু এই অঙ্কটাতে আমাদের ডেটের বদলে নাম্বার দেয়া আছে, তার জন্য আমরা এখানে কিছু দিব না। এখানে যেটি আছে আমাদেরকে অ্যাসেট ইজ ইকুয়াল টু, এইখানে যেটা লিখবো আমরা এল প্লাস ওই, তো নামগুলো আমরা লিখে ফেলি এখানে। ক্যাশ, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি সংক্ষেপে লিখলাম, প্রিপেইড, রেন্ট, এরপরে থাকছে অ্যাকাউন্টস রিসিভেবল, এরপরে ফার্নিচার, এরপরে ইকুইপমেন্ট, এখানে বানান ডাবল হয়ে গেছে, সমান এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এবং এটি হচ্ছে ক্যাপিটাল। এই পাশে রিমার্কস। মোটামুটি আমাদের ঘর আঁকানো শেষ, এবং সে অনুযায়ী আমাদের হিসাবভুক্ত করাও এখন শুরু হবে। তো প্রথম আইটেমটি ছিল আমাদের 1 নম্বর ট্রানজ্যাকশন, সেটি দেই। যদি গাণিতিক সমস্যাটিতে ডেট দেওয়া থাকতো তাহলে আমরা এখানে ডেট লিখতাম এবং ডেট ওয়াইজ এখানে আমরা কাজগুলো করতাম। তো দেখি, 1 নম্বরে বলা হচ্ছে যে স্টার্টেড বিজনেস ব্রিঙ্গিং ইন টাকা 1 লাখ ক্যাশ, মানে নগদ 1 লক্ষ টাকা ব্যবসায় এনেছেন তিনি, আবার ইনভেন্টরি এনেছেন 2 লাখ টাকার, আয়পত্র 1 লাখ টাকার, এবং ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ 1 লক্ষ টাকার। এই টাকাগুলো আমরা এই ঘরগুলোতে বসায় দিব। তাহলে এখানে 1 লক্ষ টাকা ক্যাশে, মার্চেন্ডাইজ ইনভেন্টরির টাকা 2 লক্ষ আসবে, প্রিপেইড রেন্ট আপাতত নেই, অ্যাকাউন্ট রিসিভেবলও নেই, ফার্নিচার আসবে 1 লক্ষ টাকার, এবং ইকুইপমেন্ট আসবে 1 লক্ষ টাকার। এই হচ্ছে মোট হিসাব, এবং আমরা যেহেতু জানি অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এই পুরোটাই আমাদের ক্যাপিটালে আমাদেরকে দেখাতে হবে, 5 লক্ষ টাকা এই টোটাল। এখনও অ্যাকাউন্টস পেয়েবল আসেনি, যেহেতু এইটা ব্যবসার শুরু বা বিনিয়োগ ছিল, তাহলে এখানে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে আমরা এখানে লিখে দিতে পারবো। এই গেল দ্বিতীয়টা হচ্ছে আমাদের, এখন আমরা দ্বিতীয় ট্রানজ্যাকশনটা দেখব। দ্বিতীয় ট্রানজ্যাকশন ছিল পারচেস অফ গুডস অন অ্যাকাউন্ট 2 লাখ টাকা, 2 লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়েছিল। সেই ক্ষেত্রে এখানে আমাদের আরও 2 লক্ষ টাকার পণ্য বেড়ে গেল, বাকিতে যেহেতু কেনা হয়েছিল সুতরাং আমাদের এইখানে 2 লক্ষ টাকার দায়ও বেড়ে গেল, কারণ একটা সময় এই টাকাটা পরিশোধ করতে হবে। এখন আমরা ব্যালেন্স নামাবো, অর্থাৎ কত টাকা আমাদের হলো। ক্যাশে কোনো কথা ছিল না, যার জন্য এখানে 1 লক্ষ টাকাই আসবে। এখানে আমাদের 2 লক্ষ টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে গেছে, এখানে কিছু ছিল না, এখন পর্যন্ত আসে নাই, ফার্নিচার 1 লাখ টাকা, ইকুইপমেন্ট 1 লাখ টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল আমাদের বেড়ে গেছে 2 লাখ টাকার, যেহেতু বাকিতে পণ্য কেনা হয়েছিল, এখন এই 5 লক্ষ টাকাই রয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্যালেন্স, ব্যালেন্স, এবং এই ব্যালেন্স সব সময়ই সব ক্ষেত্রেই এই অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি এই সূত্রটি মেনে চলবে। এপাশে দেখেন টোটাল যদি আমরা দেখি, এখানেও 7 লাখ টাকা,
এবং এই পাশেও 7 লক্ষ টাকাই রয়ে গেছে। এখন আমরা যাব পরবর্তী আইটেমে, অর্থাৎ 3 নম্বর ট্রানজেকশানে আমরা এখন যাব, ট্রানজেকশান নাম্বার 3। 3 নম্বর ট্রানজেকশানে যেটি বলা আছে সেটি হচ্ছে যে 3 মান্থস রেন্ট ওয়ার পেইড ইন অ্যাডভান্স টাকা 15,000, 15,000 টাকা অগ্রিম ভাড়া বাবদ পরিশোধিত হয়েছে। যেহেতু অগ্রিম ভাড়া বাবদ পরিশোধিত হয়েছে, সুতরাং এই টাকাটা অবশ্যই নগদ টাকা থেকে চলে গিয়েছে। যেহেতু নগদ টাকা থেকে চলে গিয়েছে, তাই আমরা নগদ টাকা থেকে মাইনাস করে দিব ক্যাশ থেকে, এবং প্রিপেইড রেন্টের যে আমাদের ঘর রয়েছে সেখানে আমরা এটা সম্পদ হিসেবে অ্যাড করে দেব বা যোগ করে দেব। এই ট্রানজ্যাকশনটিতে আলাদা করে কোনো ক্যাপিটাল কিংবা এই এই ডান পাশের যে অংশটি রয়েছে এই অংশে কোনো প্রভাব পড়বে না, কারণ অ্যাসেট সাইটেরই একদিকে কমলো আরেকদিকে বাড়লো, যার জন্য একই সাইটের যেহেতু একদিকে কমলো একদিকে বাড়লো, যার জন্য আর ডান দিকে এর ইফেক্ট পড়বে না। প্রতি ক্ষেত্রে আমরা এমন ব্যালেন্স টানব, আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার পরেই আমরা এইভাবে ব্যালেন্স টেনে দিব। তাহলে এখানে আমাদের 1 লক্ষ থেকে চলে গেছে 15,000, তাহলে এখানে আমাদের 85,000 টাকা থাকলো, এখানে 4 লক্ষ টাকা, এখানে 15,000, এখানে 1 লক্ষ, এখানে 1 লক্ষ, এখানে 2 লক্ষ, এখানে 5 লক্ষ। এখন আমরা আবার চলে যাব আমাদের পুরনোটাতে, সরি আমাদের 4 নম্বর ট্রানজেকশান। 4 নম্বর ট্রানজেকশানে কি বলা আছে দেখে নেই, যে সোল্ড গুডস ফর ক্যাশ 1 লাখ টাকা, কস্ট 80,000। এখানে 1 লক্ষ টাকায় পণ্য বিক্রি করা হয়েছে এবং যার খরচ ছিল 80,000 টাকা। তাহলে আমরা এখানে পেলাম কত, 1 লক্ষ টাকা নগদে পেলাম, যেহেতু আমরা নগদে পণ্যটা বিক্রি করেছি, আর এখান থেকে আমাদের বিয়োগ যাবে 80,000 টাকার পণ্য, কেননা আমরা আমাদের এই 1 লক্ষ টাকার পণ্যের খরচ ছিল 80,000 টাকা। তো যেহেতু আমরা এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 20,000 টাকা আমাদের লাভ, এটাই আমরা মালিকানা সত্ত্ব বা ক্যাপিটালে এই 20,000 টাকাকে যোগ করে দেব এবং স্বাভাবিকভাবে আবার ব্যালেন্স টানবো ধারাবাহিকভাবে আমরা যেভাবে টানছিলাম। তাহলে এইখানে আমাদের আসলো 1,85,000 টাকা, এইখানে আসবে আমাদের 3,20,000 টাকা, আগের যে 15,000 টাকা ছিল সেটাই থাকবে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, আর এখানে 5,20,000 টাকা। এরপরে আমরা আবার ফিরে যাব গাণিতিক সমস্যার যে প্রশ্নটি রয়েছে সেখানে, 5 নম্বর ট্রানজেকশানে আমরা চলে যাব। তো 5 নম্বরে দেখি কি বলছে আবার, যে পেইড টাকা 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট অফ ট্রানজেকশন 2। আমরা ট্রানজেকশন 2-তে 2 লক্ষ টাকা বাকিতে পণ্য কিনেছিলাম, সেটা প্রদান করা হলো সেই অ্যাকাউন্টস পেয়েবলকে। এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা 1,80,000 টাকা যেহেতু দিয়েছি, ক্যাশ থেকে আমাদের এই 1,80,000 টাকা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এবং আমাদের দায় কমে যাবে কত, 2 লক্ষ টাকারই, কারণ আমরা 2 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকার এই দেনাটা কিংবা এই দায়টা আমরা ম্যানেজ করেছি। এই 2 লক্ষ টাকার দায় ম্যানেজ করেছি আমরা 1,80,000 টাকা, এবং ডিসকাউন্ট পেয়েছি 20,000 টাকা, মাপ পেয়েছি, এটা দিতে হয় নাই, সুতরাং এখানেও আমাদের এই 20,000 টাকাকে আমরা যোগ করব, মালিকানা সত্ত্বের সাথে এই টাকাটাও যোগ হয়ে যাবে। যথারীতি আবার ব্যালেন্স টানতে হবে, তাহলে আমাদের ক্যাশে থাকলো আর 5 লক্ষ টাকা, 3,20,000, 15,000, 1 লক্ষ, 1 লক্ষ, এটা 0 হয়ে গেল,
আরেকটা 5,40,000। এখন আমরা 6 নম্বর ট্রানজেকশনটা পড়ে দেখব। ছয় নম্বর ট্রানজেকশন, সেল অফ গুডস অন অ্যাকাউন্ট 2 লাখ টাকা, 2 লক্ষ টাকায় বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। যাই হোক, পণ্য বিক্রয় করা হয়েছে যেহেতু 2 লক্ষ টাকার, এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে মাইনাস হয়ে যাবে। আর নতুন করে যে অ্যাকাউন্টস রিসিভেবলের যে ঘর বিবিধ আমাদের দেনাদার আমাদের বেড়ে গেল, এই দেনাদারের ঘরে আমাদের 2 লক্ষ টাকা যোগ হবে। 2 লক্ষ টাকার দেনাদার আমাদের বেড়ে গেল। তো এই ছিল 6 নম্বর ট্রানজেকশন। আবার আমরা যথারীতি ব্যালেন্স টানব। ৫,০০০ টাকা, 1,20,000, 15,000, 2 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ, এটা তো আর নাই, 5,40,000। এখন 7 নম্বর ট্রানজেকশন, 7 নম্বর ট্রানজেকশনে বলা হয়েছে যে রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেল ফর ট্রানজেকশন নাম্বার 6 লেস 10% ডিসকাউন্ট। 2 লক্ষ টাকা, 6 নম্বর ট্রানজেকশনে যে আমরা যে 2 লক্ষ টাকা পেতাম সেই টাকা আমরা পেয়েছি, কিন্তু তারাও পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে দিয়েছে আমাদেরকে, 10% ডিসকাউন্ট সহ তাদেরকে তারা এই টাকা পরিশোধ করেছে। যেহেতু 10% ডিসকাউন্ট আমাদের এখানে দিতে হচ্ছে, সুতরাং আমরা এই টাকাটার 10% আমাদেরকে ডিসকাউন্ট দিতে হচ্ছে, আমরা পুরো 2 লক্ষ টাকা পাবো না। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1,80,000 টাকা, কারণ 2 লক্ষ টাকার 10% ডিসকাউন্ট 20,000 টাকা চলে গেলে 1,80,000 টাকা থাকে। এই টাকাটা আমাদের ক্যাশে যোগ হবে, কারণ আমরা কাস্টমারের কাছ থেকে পেলাম, এবং যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে এদের কাছ থেকে আমাদের 2 লক্ষ টাকায় যে অধিকার ছিল এটা মাইনাস হয়ে যাবে। যেহেতু অ্যাসেট দিকে আমাদের একদিকে বাড়লো আর এদিকে কমলো, কিন্তু পার্থক্য থাকলো 20,000 টাকা, এই ডিসকাউন্টটা আমাদেরকে দিতে হয়েছে। ডিসকাউন্ট যদি আমরা দেই সেটা ব্যবসার জন্য খরচ হয়, যার জন্য আমরা এই 20,000 টাকা ক্যাপিটাল থেকে মাইনাস করে দেব। এখন আমরা এটা ছেড়ে দেব, ব্যালেন্সটা টেনে দিব। তাহলে ব্যালেন্স টানলে আমাদের যেটা থাকছে ক্যাশে থাকছে 1,95,000, 85,000 টাকা, 1,20,000 টাকা আমাদের থাকছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেইড রেন্টে থাকছে 15,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 0 হয়ে যাচ্ছে, 1 লক্ষ টাকা থাকছে আমাদের ফার্নিচারে, 1 লক্ষ টাকা থাকছে ইকুইপমেন্টে, আর এটাও তো 0 আগে থেকেই হয়ে গেছে। আর ক্যাশে যেটি হবে সেটি হচ্ছে 5,20,000 টাকা, কারণ এই টাকাটা আমাদের আগে 20,000 টাকা কমে গেছে। আবার এখন আমাদেরকে যেটি করতে হবে যে পরবর্তী যে ট্রানজেকশনটি আমাদের রয়েছে সেটিতে আমরা এখন চলে যাব। আবার 8 নম্বর ট্রানজেকশন, এবং এটি এই গাণিতিক সমস্যাটির শেষ ট্রানজেকশন। শেষ ট্রানজেকশনে বলা আছে যে প্রিপেইড রেট, 1 মান্থ প্রিপেইড রেন্ট ইজ এক্সপায়ার্ড, অর্থাৎ এখানে 1 মান্থ রেন্ট ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সপেন্স, এটি ব্যয় হিসেবে দেখাতে হবে। তাহলে প্রিপেইড রেন্ট থেকে আমাদের 5,000 টাকা কমে যাবে, একই সাথে আমাদের ক্যাপিটাল থেকেও কমবে। প্রিপেইড রেন্টের ঘর ছিল এটি, এখান থেকে আমরা 5,000 টাকাকে মাইনাস করে দেব, এবং একই সাথে আমাদের ক্যাপিটাল থেকেও এই 5,000 টাকা কমে যাবে, কারণ মূলধন থেকেও কমে গেল। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ব্যালেন্স টানতে হবে। এটি আমাদের শেষ আইটেম ছিল ক্যালকুলেশনের। তাহলে আমরা এটিকে 1,95,000 টাকা, সরি 85,000 টাকা, 1,20,000 টাকা, এখানে প্রিপেইড রেন্টে 10,000 টাকা থাকলো, 1 লক্ষ টাকা থাকলো আমাদের ফার্নিচারে,
1 লক্ষ টাকা থাকলো ইকুইপমেন্টে এবং 5 লক্ষ 15 হাজার টাকা থাকলো ক্যাপিটালে। যোগ করলে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের মূল হিসাব। আমাদেরকে 5 লক্ষ 15 হাজার টাকা মিললেই সম্ভবত হয়ে যাবে। এই করি 1 লক্ষ 85 হাজার যোগ 1 লক্ষ 20 হাজার যোগ 10 হাজার যোগ এই 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ, এই হচ্ছে 5 লক্ষ 15 হাজার অ্যাসেট সাইটে। তো এই হচ্ছে আমাদের যে হিসাবটি ছিল, এখানেও মিলে গিয়েছে আমাদের। এখানেই করতে পারি, এখানে টোটাল আমাদের এখন 5 লক্ষ 15 হাজার টাকা, আর লায়াবিলিটি সাইটেও আমাদের সেম এসেছে, যার জন্য আমরা ধরে নেব আমাদের গাণিতিক সমস্যাটিতে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো ভুল নেই। তবে আমাদের কিছু বাদ পড়ে গেছে জিনিস, যেগুলোকে আমরা এখানে লিখতে পারি। যে সমস্ত আইটেমগুলোর জন্য ঘর দেয়া হয়নি, সে আইটেমগুলোকে শুধু ইনভেস্টমেন্ট ছাড়া এই আইটেমগুলোকে আমরা আলাদা করে রিমার্কসে লিখতে হবে। যেমন এখানে আমরা সেলস রেভিনিউ আর্ন করেছি, তাহলে এখানে আমরা সেলস রেভিনিউ লিখব। সেলস রেভিনিউ যেটি ছিল আমাদের 20 হাজার টাকা, যেটির কথা ছিল যে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, যাদের কস্ট ছিল 80 হাজার টাকা, তাহলে যে 20 হাজার টাকা লাভ থাকলো সেইটা। এখানে দ্বিতীয়টাতে আমরা যেটা করেছি, যে এখানে আমরা আর্ন করেছি ডিসকাউন্ট, CUNT ডিসকাউন্ট, এখানে আমাদের আর্ন হয়েছে, যার জন্য এখানে আমরা ডিসকাউন্ট দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা আমাদের কিছু হয় নাই, তো এইখানে আমরা দিব কি সেলস। এখানে আমরা শেষ লিখব সেলস ডিসকাউন্ট, বিক্রয়ের জন্য আমরা যেই ডিসকাউন্টটা দিয়েছি সেটি ডিসকাউন্ট। এবং আমাদের আরও একটা ঘর ছিল, এখানে এক্সপেন্স হয়ে গিয়েছিল আমাদের, সেই এক্সপেন্সটাকেও লিখে দিতে হবে, রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স এই ছিল আমাদের গাণিতিক সমস্যা, যেটির সমাধান করতে চেয়েছিলাম। তো আশা করি আপনারা যদি এইভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেন, সেই ক্ষেত্রে আমাদের আপনাদের অনেকখানি হেল্প হবে। তো এই আশাবাদ ব্যক্ত করেই আমি বিদায় নিব। তারপরও বলে রাখি, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে এ ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে, যদি আমার হেল্পের প্রয়োজন হয়, আপনারা কমেন্টসে জানিয়ে দিন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। সবাইকে পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।